সুশ্রোতা বৃন্দ, প্রিয় দেশবাসী এবং প্রবাসী সারা বিশ্বে, যারা বাংলাদেশের থেকে প্রচার স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, প্রতিদিন আপনাদের সামনে কোভিড-19 বিষয়ক তথ্য নিয়ে হাজির হই। আজকেও হাজির হয়েছি, আজকে 18 মে 2020, 4 জ্যৈষ্ঠ 1427 এবং 24 রমজান 1441। তথ্য দেওয়ার আগে আমি একটি বিষয়ে সবাইকে সতর্ক করতে চাই এবং সচেতন করতে চাই, সেটা হলো ধূমপান বিষয়ে। আগামী 31 মে বিশ্ব তামাক মুক্ত দিবস। করোনা মহামারী থেকে নিরাপদ থাকতে ধূমপান ও তামাক পরিহার করুন, কারণ ধূমপানের ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, শ্বাসতন্ত্রে জটিল রোগের সৃষ্টি হয়, শ্বাসকষ্ট হয় এবং করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়, সেই সাথে মৃত্যু ঝুঁকিও বাড়ে। সুতরাং ধূমপান ও তামাক ছাড়ুন, সুস্থ থাকুন। আমরা প্রতিদিনই ধূমপান বিষয়ে আপনাদের সতর্ক করি, আশা করি আপনারা এটা গ্রহণ করবেন, সচেতন থাকবেন, ধূমপান এবং তামাক থেকে বিরত থাকবেন। গত 24 ঘন্টায় আমাদের নমুনা সংগৃহীত হয়েছে 9,900টি, পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনা সহ 9,788টি, এ পর্যন্ত নমুনা পরীক্ষা 1,85,196টি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,602টি, এ পর্যন্ত 23,870টি। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন, এ পর্যন্ত 349 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 212 জন এবং এ পর্যন্ত 4,585 জন। শনাক্ত বিবেচনায় আমাদের রিকভারি রেট বা সুস্থ হওয়ার হার 19.21 এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46। আমরা এবার একটু মৃত্যুর বিশ্লেষণে আসব। 21 জনের মধ্যে 17 জন পুরুষ, 4 জন নারী। ঢাকা ডিভিশনে 12 জন, চট্টগ্রাম ডিভিশনে 7 জন, সিলেট ডিভিশনে 1 জন, রাজশাহী ডিভিশনে 1 জন। এর মধ্যে হাসপাতালে ব্রড ডেথ আছে 2 জন, হসপিটালে মারা গেছেন 15 জন এবং বাসায় মারা গেছেন 4 জন। ঢাকা ডিভিশনের গুলি যদি আমরা দেখি, তাহলে ঢাকা সিটিতে 6টি, ঢাকায় 2টি, গোপালগঞ্জ 1 জন, মুন্সিগঞ্জ 1 জন, টাঙ্গাইল 1 জন, মানিকগঞ্জ 1 জন, নোয়াখালী 1 জন, চট্টগ্রামে 2 জন, কুমিল্লা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 2 জন, কুমিল্লা 1 জন, ফেনী 2 জন, সিলেট 1 জন এবং বগুড়া 1 জন। বয়স বিশ্লেষণে 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 6 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 8 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 5 জন। গত 24 ঘন্টা আইসোলেশনে এসেছেন 231 জন, ছাড় পেয়েছেন 96 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 3,383 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,700 জন। মোট আইসোলেশন সংখ্যা 9,134 এবং গত 24 ঘন্টায় ঢাকা মহানগরীতে 200টি আইসোলেশন সংখ্যা বেড়েছে। এছাড়াও প্রস্তুত চলছে অনেকগুলি আইসোলেশন সংখ্যা, তার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে 500টি, মানসী নার্সিং ডরমিটারিতে 200টি আইসোলেশন সংখ্যা প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে 3100 আইসোলেশন সজ্জা এবং ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 6,034টি। এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 339টি এবং ডায়ালিসিস ইউনিট 102টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 3,412 জন, ছাড় পেয়েছেন 2,741 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 2,43,960 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,93,872 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 50,088 জন। সারা বাংলাদেশে 64 জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 626টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনে সেবা প্রদান করা যায় 31,840 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 76,708টি, এ পর্যন্ত 23,28,012টি, বিতরণ করা হয়েছে 24 ঘন্টায় 20,500টি এবং এ পর্যন্ত 19,36,272টি, বর্তমানে মজুদ আছে 3,91,740। ফোন কলের মাধ্যমে
ফোন কল গ্রহণ করা হয়েছে গত 24 ঘন্টায় 2,16,280টি এবং এ পর্যন্ত 4,28,753টি। গত 24 ঘন্টায় নতুন করে 12 জন চিকিৎসক এর মধ্যে যুক্ত হয়েছেন স্বেচ্ছাভিত্তিক অনলাইন সেবা দেওয়ার জন্য এবং প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণে 79 জন ডাক্তার নতুন করে সংযুক্ত হয়েছে এবং এখন আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক আছে 16,001 জন এবং স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,173 জন, এখানে নতুন করে সংযুক্ত হয়েছে 16 জন। স্ক্রিনিং কার্যক্রম বিমানবন্দরে গত 24 ঘন্টায় 390 জন, এ পর্যন্ত বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 3,32,213 জন। স্থল বন্দরে 24 ঘন্টায় 612 জন, এ পর্যন্ত 3,32,498 জন। সমুদ্র বন্দরে 24 ঘন্টায় 124 জন এবং এ পর্যন্ত 18,362 জন। আমাদের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পূর্বে স্ক্রিনিং হয়েছিল 7,029 জন, গত 24 ঘন্টায় সর্বমোট স্ক্রিনিং 1,126 জন এবং এ পর্যন্ত 6,90,102 জন। এই ছিল বাংলাদেশের গত 24 ঘন্টা এবং এ পর্যন্ত পরিস্থিতি। দক্ষিণ এশিয়ার দিকে দেখি, 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 6,536 জন এবং এ পর্যন্ত 1,34,531 জন। মৃত্যু হয়েছে 24 ঘন্টায় 150 জন, এ পর্যন্ত 4,351 জন। বিশ্ব পরিস্থিতি, 24 ঘন্টায় 1,12,000 জন শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত 45,25,497 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 5,336 জন এবং এ পর্যন্ত 3,07,395 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা তথ্য নিয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 17ই মে। এই ছিল আমাদের হাতে সর্বশেষ তথ্য এবং এ পর্যন্ত তথ্য যা আমাদের হাতে ছিল। শেষ করার আগে আবারও বলবো, নিজের সুস্থ তার নিজের হাতে, আমরা যেন নিজে সচেতন হই, সতর্ক থাকি, নিজেদেরকে সুরক্ষিত রাখি। যেগুলো স্বাস্থ্য নিয়ম প্রতিনিয়তই পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে আমরা পেয়ে থাকি, এগুলো যেন আমরা পালন করি, নিজে সুস্থ থাকি, পরিবার সবাইকে সুস্থ রাখি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।